এই ভিডিওতে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ক্লাস সেভেনের সায়েন্স বই পরিবেশ ও বিজ্ঞানের মানুষের খাদ্য যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারের সমস্ত প্রয়োজনীয় প্রশ্নগুলো উত্তরসহ আলোচনা করা হয়েছে ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখো আশা করি তোমরা সমস্ত প্রশ্নের উত্তর দিতে সক্ষম হবে যেগুলো তোমাদের এই অধ্যায় থেকে পরীক্ষায় আসবে তবে চলো আজকে ভিডিও শুরু করা যাক শর্ট ফার্স্ট কোয়েশ্চেন আমাদের হচ্ছে খাদ্য কী যে সমস্ত কঠিন কঠিন অর্ধ কঠিন তরল অর্ধতরল পদার্থ জীবেরা গ্রহণ করে কঠিন পদার্থ বলতে যেমন আমরা বিস্কিট খাই বিস্কিট সম্পূর্ণ কঠিন অর্ধকঠিন পদার্থের মধ্যে পড়তে পারে কেক দই এই জাতীয় পদার্থগুলো এই সমস্ত পদার্থগুলো আমরা গ্রহণ করি যারা অর্ধ কঠিন তরল অর্ধতরল তরল পদার্থ হচ্ছে দুধ জল প্রভৃতি অর্ধতরল পদার্থ হচ্ছে বিভিন্ন ধরনের স্যুপ তোমরা খেয়ে থাকো সেগুলো পদার্থ জীবেরা গ্রহণ করে জীব উল্লেখ করা হয়েছে এই কারণে যে খালি প্রাণীকুল না উদ্ভিদরাও খাদ্য গ্রহণ করে তাই এই ধরনের আকারে অর্থাৎ কঠিন অর্ধ কঠিন তরল অর্ধতরল পদার্থ জীব গ্রহণ করে গ্রহণ করে যা থেকে পরিপাক এবং আত্মিকরণের মাধ্যমে পরিপাক হচ্ছে ডাইজেস্ট মানে খাবারটা হজম করে এবং আত্মিকরণ অপ্রয়োজনীয় বজ্রটাকে ত্যাগ করে তার মাধ্যমে দেহের বৃদ্ধি ক্ষয়পূরণ শক্তি উৎপাদন প্রভৃতি কার্য সম্পন্ন হয় এই যে তিনটে কার্যের কথা আমরা বললাম দেহের বৃদ্ধি ক্ষয়পূরণ এবং শক্তি উৎপাদন এই তিনটে কার্য সম্পন্ন করে খাদ্যের যে ভাগটা সেটা হচ্ছে পরিপোষক খাদ্য আমরা পরবর্তীতে পড়বো একটু পরেই পরিপোষক খাদ্য যেগুলোর মধ্যে আছে কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট তাহলে এরা কী করে দেহের বৃদ্ধি করে ক্ষয় পূরণ করে শক্তি উৎপাদন করে এছাড়া দেহে তাপ উৎপাদন করে এই সমস্ত কাজগুলো করে এছাড়া দেহ সংরক্ষক যে খাদ্য উপাদানগুলো হয় যেমন হচ্ছে ভিটামিন মিনারেলস তারা কি করে এরা দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে তাকেই বলা হচ্ছে তাহলে খাদ্য তাহলে আমরা সম্পূর্ণ বিষয়টা কি বুঝলাম আমরা বিভিন্ন ধরনের খাদ্য উপাদান গ্রহণ করি যেমন বিস্কিট কেক দুধ বিভিন্ন ধরনের স্যুপ আর এছাড়া উদ্ভিদরাও শালক সংশ্লেষ খাবার তৈরি করে যে খাবারটা তারা গ্রহণ করে এই সমস্ত খাবার গ্রহণ করার মাধ্যমে খাবারটা হজম করে এবং অপ্রয়োজনীয় বজ্রটাকে ত্যাগ করার প্রক্রিয়া দিয়ে আমরা কি করি যে খাবারটা খেয়ে থাকি যা থেকে আমরা কি পাই যা থেকে আমরা দেহের বৃদ্ধি ক্ষয়পূরণ তাপশক্তি উৎপাদন প্রভৃতি কার্য সম্পন্ন করতে পারি এছাড়া দেহকে প্রতিরোধ করতে পারি বিভিন্ন রোগের হাত থেকে তাকেই বলা হচ্ছে খাদ্য এরপর আমরা আসবো যে কত প্রকার খাদ্য উপাদান আছে মানুষের প্রধান খাদ্য উপাদানগুলো কি কী এবং কতগুলো ভাগ আছে তার মানুষের প্রধান খাদ্য উপাদান আটটার কথা তোমাদের টেক্সট বুকে উল্লেখ আছে ক্লাস সেভেনে সে আটটা খাদ্য উপাদান হচ্ছে এগুলো সর ফার্স্টে শর্করা বা কার্বোহাইড্রেট প্রোটিন প্রোটিন লিপিড ভিটামিন জল খনিজ মৌল খাদ্য উদ্ভিজ্জ রাসায়নিক এর মধ্যে ফার্স্টে যে তিনটে উল্লেখ আছে কার্বোহাইড্রেট প্রোটিন আর ফ্যাট বা লিপিড এই তিনটে খাদ্য উপাদান কি এই তিনটে খাদ্য উপাদান হচ্ছে দেহ পরিপোষক খাদ্য উপাদান কার্বোহাইড্রেট জাতীয় খাবার থেকে কীভাবে শক্তি উৎপন্ন হয় এই প্রক্রিয়াটা আমরা জানবো সবার ফার্স্টে কার্বোহাইড্রেট জাতীয় খাবার হজম করার পর ডাইজেস্ট করার পর সেটা সরলতম অণু গ্লুকোজে পরিণত হয় তাহলে কার্বোহাইড্রেট জাতীয় যে খাবারটা খাচ্ছি আমরা সেটা সরলতম অণু গ্লুকোজে পরিণত হচ্ছে সেই গ্লুকোজ রক্তের মাধ্যমে আমাদের শরীরের সমস্ত অঙ্গে রক্তের মাধ্যমে পৌঁছে যায় তাহলে আমরা যে খাবারটা খেলাম সেটা গ্লুকোজে পরিণত হলো সেই গ্লুকোজ রক্তের মাধ্যমে আমাদের শরীরে সমস্ত অঙ্গে পৌঁছল আবার সেখান থেকে কোষের মধ্যে বাতাস নেওয়া বাতাস থেকে নেওয়া অক্সিজেনের সাহায্যে সেই গ্লুকোজ মুক্ত হয় শক্তিতে মানে যে গ্লুকোজটা আমরা গ্রহণ করি সেই গ্লুকোজ থেকে শক্তি উৎপন্ন প্রক্রিয়ায় অক্সিজেন আমাদের সাহায্য করে তোমরা পরবর্তীতে পড়বে এই যে অক্সিজেন আমাদের গ্লুকোজকে ভেঙে শক্তি উৎপাদন করছে এই প্রক্রিয়ায় ভিটামিন হিসেবে বি টুয়েলভ খনিজ মৌল হিসেবে আয়রন আর প্রোটিন হিসেবে হিমোগ্লোবিন এরা সাহায্য করে থাকে তো এই প্রক্রিয়ায় কী হয় এই প্রক্রিয়ায় যে আমরা খাবারটা খাচ্ছি যেটা সরলতম গ্লুকোজে পরিণত হচ্ছে সেই গ্লুকোজ থেকে শক্তি উৎপাদন প্রক্রিয়ার জন্য আমরা শ্বসন প্রক্রিয়ায় অক্সিজেন গ্রহণ করি এবং সেই অক্সিজেন আবার রক্তের মাধ্যমেই সেই শরীরের সমস্ত অঙ্গে পৌঁছয় যেখানে অলরেডি গ্লুকোজ পৌঁছে আছে এবং সেই জায়গা থেকে শক্তি উৎপন্ন হয় তাহলে এই প্রশ্নটার উত্তর তোমরা খাতায় লিখবে এইভাবে কেমন কার্বোহাইড্রেট জাতীয় খাবার হজম হওয়ার পর সরলতম গ্লুকোজে পরিণত করে সেই গ্লুকোজ আমাদের শরীরের সমস্ত অঙ্গে রক্তের মাধ্যমে পৌঁছয় সেখানে কোষের মধ্যে বাতাস থেকে নেওয়া অক্সিজেনের সাহায্যে সেই গ্লুকোজ থেকে মুক্ত হয় শক্তি যা দেহে নানা অঙ্গ কাজ করে তাহলে কোনো ক্ষেত্রে যদি আমাদের এই অক্সিজেনটা শরীরে সমস্ত অঙ্গে পৌঁছোয় না মানে পৌঁছানোর প্রক্রিয়ায় বাধা পায় তাহলে কী হবে গ্লুকোজ থেকে শক্তি উৎপন্ন হবে না এবং আমাদের শরীর দুর্বল হয়ে পড়বে এই জিনিসটা আমরা পরবর্তীতে রক্তাল্পতার ক্ষেত্রে পড়ে থাকবো চলো নেক্সট কোয়েশ্চনে আসছি আশা করি সবাই অ্যান্সারটা লিখে নিতে পেরেছ কারো অসুবিধা হয়নি নেক্সট হচ্ছে শিশু ও বয়স্ক ব্যক্তিরা দুধ বা দুগ্ধজাত খাবার খেলে কেন তাদের নানারকম সমস্যা হয় শিশু বা বয়স্ক ব্যক্তিরা দুগ্ধজাত খাবার খেলে তাদের নানা রকম সমস্যা হয় নেক্সট হচ্ছে শিশু ও বয়স্ক ব্যক্তিরা দুধ বা দুগ্ধজাত খাবার খেলে কেন নানারকম সমস্যা হয় দুধ বা দুগ্ধজাত খাবারে উপস্থিত ল্যাকটোজ নামক শর্করা থাকে যেটা সহজে হজম না করতে পারার জন্য শিশু এবং বয়স্ক ব্যক্তিদের মধ্যে দুগ্ধজাত খাবার খেলে নানা রকম সমস্যা হয় তাহলে এই সমস্যা হওয়ার অন্যতম কারণ হচ্ছে ল্যাকটোজ নামক শর্করা যেটা ডাইজেস্ট না করতে পারার কারণে নানারকম সমস্যা হয়ে থাকে এছাড়া এখানে তোমাদের আরেকটা ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন থাকে যে ডায়াবেটিস রোগ কী আর কীভাবে এই রোগকে নিয়ন্ত্রণ করা সম্ভব এখানে কোয়েশ্চেনটা লেখা নেই আমরা আলোচনা করে নিই ডায়াবেটিস কী ডায়াবেটিস দুটো প্রকারের হয় একটা ডায়াবেটিস মেলিটাস আর একটা ডায়াবেটিস ইনসিপিটাস তো তোমাদের টেক্সট বুকে অর্থাৎ ক্লাস সেভেনের টেক্সটবুকে ডায়াবেটিস মেলিটাস নিয়ে আলোচনা করা হয়েছে ডায়াবেটিস বিষয়টা কি একটু মন্দির সবাই শুনবে ডায়াবেটিসের ক্ষেত্রে আমরা যে খাবারটা গ্রহণ করি সেই খাবার থেকে গ্লুকোজ উৎপন্ন হয় আমরা দেখলাম কার্বোহাইড্রেট জাতীয় খাবার থেকে সেই গ্লুকোজটা আমাদের দেহকোষে প্রবেশ করে দেহকোষে প্রবেশ করার ফলে সেই গ্লুকোজ থেকে আমরা নানারকম শক্তি পাই যেটা আমাদের দেহের বৃদ্ধি ক্ষয়পূরণ প্রভৃতি কাজে অংশগ্রহণ করে কিন্তু কোন ক্ষেত্রে যদি সেই উৎপন্ন গ্লুকোজটা দেহকোষে পরি প্রবেশ না করতে পারে তাহলে সেক্ষেত্রে কি হয় সেই গ্লুকোজটা দেহকোষে না প্রবেশ করতে পারলে রক্তের মাধ্যমে সেটা ঘোরাফেরা করতে থাকে আর রক্তের মাধ্যমে ঘোরাফেরা করতে থাকে এবং মূত্রের মাধ্যমে তার দেহ থেকে বাইরে বেরিয়ে যায় তাহলে প্রবলেমটা কোথায় হচ্ছে যে খাবার থেকে উৎপন্ন গ্লুকোজটা আমাদের দেহকোষে প্রবেশ করলে আমাদের শক্তি উৎপাদন করছে সেই গ্লুকোজটাই দেহকোষে না প্রবেশ করতে পারলে আমাদের অস্বস্তির কারণ হচ্ছে কারণ যতক্ষণ না সেটা মূত্রের মাধ্যমে দেহের বাইরে বেরিয়ে যাচ্ছে রক্তের মধ্যে গ্লুকোজের উপস্থিতি আমাদের অস্বস্তি সৃষ্টি করে এবং বিভিন্ন রকম রোগের কারণ হয়ে দাঁড়ায় এটাকেই বলা হচ্ছে ডায়াবেটিস মেলিটাস অর্থাৎ রক্তে কোনো কারণে শর্করার পরিমাণ বেড়ে যায় যার মূল কারণ হচ্ছে দেহকোষে শর্করাটা প্রবেশ না করতে পারা আর ডায়াবেটিস মেলিটাস আটকাতে তোমাদের যারা সাহায্য করতে পারে তারা হচ্ছে জিঙ্ক নামক মিনারেলস আর এছাড়া ইনসুলিন নামক হরমোন এটা আমরা জানবো আর ডায়াবেটিস মেলিটাস রোগকে কীভাবে এড়ানো সম্ভব বা ডায়াবেটিস মেলিটাস রোগকে কীভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব আমি খুব দুঃখিত এই কোয়েশনটা এখানে লেখা হয়নি কোনো কারণে ওই জন্য মুখে আলোচনা করে নিলাম ডায়াবেটিস মেলিটাস রোগকে নিয়ন্ত্রণ করা সম্ভব এইভাবে যে কায়িক পরিশ্রম করে অর্থাৎ সঠিক পরিমাণ পরিশ্রম করে এবং নির্দিষ্ট খাদ্য অভ্যাস মেনে অর্থাৎ পরিমাণ মতো এবং সময় মতো খাবারের অভ্যাস তৈরি করে আর কায়িক পরিশ্রমের মাধ্যমে আমরা ডায়াবেটিস মেলিটাস রোগকে নিয়ন্ত্রণ করতে পারি এরপর আমরা চলে আসবো নেক্সট কোয়েশ্চেন প্রোটিন আমাদের শরীরে কি কি কাজ করে তার আগে আমরা প্রোটিন আমাদের শরীরে বিভিন্ন জায়গায় উপস্থিত প্রোটিনগুলোর কথা একটু জেনে নিই আমাদের চুল ও নখে উপস্থিত থাকে হচ্ছে কেরাটিন নামক প্রোটিন এরপর আমাদের পেশিতে উপস্থিত থাকে অ্যাক্টিন মায়াসিন নামক প্রোটিন লোহিত রক্তগুলিকে উপস্থিত থাকে হিমোগ্লোবিন নেক্সট কোয়েশ্চেন হচ্ছে প্রোটিন আমাদের শরীরে কি কাজ করে কী কাজ করে তার আগে আমরা প্রোটিনের কয়েকটা নাম জেনে নেব যেগুলো আমাদের শরীরে বিভিন্ন অঙ্গে থাকে তাহলে কি কোন প্রোটিন কি কাজ করছে সেটা ক্লিয়ার হয়ে গেলে খুব সহজেই উত্তরটা আমরা গুছিয়ে লিখতে পারবো সবার প্রথমে আমাদের চুল আর নখে উপস্থিত থাকে ক্যারাটিন নামক প্রোটিন আমাদের পেশিতে থাকে অ্যাক্টিন ও মায়োসিন নামক প্রোটিন আমাদের লোহিত রক্ত কণিকায় থাকে হিমোগ্লোবিন নামক প্রোটিন এছাড়া রক্ত প্লাজমায় থাকে গ্লোবিউলিন এবং ফাইব্রিনোজেন আর অস্থি টেন্ডন লিগামেন্ট প্রভৃতি জায়গায় যে প্রোটিন থাকে সেটা হচ্ছে কোলাজেন খেয়াল রাখবে অস্থি টেন্ডন লিগামেন্ট তোমাদের যদি শর্ট কোয়েশ্চেন এমনটা আসে যে কোন প্রোটিন দড়ির মতো আকারে আমাদের শরীরে অবস্থান করে তাহলে বলতে পারো যে টেন্ডন আর লিগামেন্ট কারণ টেন্ডেন আর লিগামেন্টের প্রোটিনগুলো কি দড়ির মতো আমাদের শরীরে অবস্থান করে এবার আরেকটা কোয়েশ্চেন এখানে আসতে পারে প্রোটিন সংক্রান্ত যে প্রোটিনকে উত্তপ্ত করলে কি হয় তোমরা দেখে থাকবে ডিমের ক্ষেত্রে ডিমের যে সাদা অংশটা থাকে সেটা হচ্ছে প্রোটিন সেটা স্বাভাবিক অবস্থায় কেমন থাকে তরল থাকে কিন্তু সেটাকে উত্তপ্ত করলে সেটা কি হয় সেটা কঠিনে পরিণত হয় তো এটা খেয়াল রাখবে আমাদের প্রশ্ন হচ্ছে প্রোটিন আমাদের শরীরে কি কাজ করে তো শক্তি উৎপাদন করে দেহের বিভিন্ন অংশে বা কলা গঠনে ক্ষত সারাতে শ্বাসবায়ু পরিবহনে পেশি সংকোচনে ভিন্ন ভিন্ন প্রোটিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাহলে এই যে শক্তি উৎপাদন করে এই শক্তি উৎপাদন প্রক্রিয়ায় কে অংশগ্রহণ করছে হিমোগ্লোবিন নামক প্রোটিন আমরা এর আগে জানলাম যে কার্বোহাইড্রেট থেকে কীভাবে শক্তি উৎপন্ন হয় সেখানে কি হচ্ছে হিমোগ্লোবিন নামক প্রোটিন অক্সিজেনকে আমাদের শরীরে সমস্ত অঙ্গে পৌঁছে দিচ্ছে যে অক্সিজেন গ্লুকোজকে ভেঙে শক্তি উৎপাদন করছে দ্বিতীয়ত আমরা জানছি যে দেহের বিভিন্ন অংশে কলা গঠনে এবং ক্ষত সারাতে কলা গঠনে অংশগ্রহণ করছে কে আমাদের যে আবরণী কলা অর্থাৎ চুল নখ প্রভৃতি সৃষ্টি করতে কে সাহায্য করে কেরাটিন নামক প্রোটিন তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে দেহের বিভিন্ন অংশে ও কলা গঠনে সাহায্য করছে যে প্রোটিন সেটা হচ্ছে কেরাটিন এরপর ক্ষত সারাতে শ্বাসবায়ু পরিবহনে শ্বাসবায়ু অর্থাৎ অক্সিজেন পরিবহনে আমরা জানলাম যে রক্তে উপস্থিত হিমোগ্লোবিন প্রোটিন লোহিত রক্ত নিয়ে উপস্থিত এছাড়া পেশি সংকোচনে পেশি সংকোচনে পেশিতে উপস্থিত অ্যাক্টিন মায়াসিন প্রোটিন সাহায্য করে এরপর আমরা দেখছি দেহে রোগ প্রতিরোধেও প্রোটিনের গুরুত্বপূর্ণ ভূমিকা রোগ প্রতিরোধেও প্রোটিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তাহলে আমাদের রক্ত প্লাজমায় উপস্থিত যে গ্লোবিউলিন আর ফাইব্রিনোজেন আছে তারা কি করে তারা রক্ত রক্তপ্লাজমায় উপস্থিত থেকে সমস্ত খাদ্য উপাদানগুলোকে তো তরলের রূপে শরীরে সমস্ত অঙ্গে পৌঁছে দেয়ই এছাড়াও রক্ত প্লাজমায় উপস্থিত গ্লোবিউলিন আর ফাইব্রিনোজেন দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে তাহলে এই যে কথাটা বলা হয়েছে দেহের রোগ প্রতিরোধেও প্রোটিনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা হয়েছে এটা গ্লোবিউলিন এবং ফাইব্রিনোজেনের জন্যই বলা হয়েছে কোনো জায়গা কেটে গেলে সেই জায়গায় রক্ত পড়া বন্ধ করতে সাহায্য করে রক্ত প্লাজমায় থাকা প্রোটিন তাহলে এই হচ্ছে আমাদের প্রোটিনের কাজ তোমরা লিখলে এইভাবে সাজিয়ে লিখবে যেমনটা এখানে লেখা আছে তোমরা দেখতে পাচ্ছ এভাবে নোট করে নেবে কিন্তু আমরা এখানে জিনিসটা এইভাবে বুঝে বুঝে পড়লে আমাদের ক্ষেত্রে সুবিধা হবে যে কোন প্রোটিন আমাদের শক্তি উৎপাদন করছে কোন প্রোটিন আমাদের আবরণী কলা অর্থাৎ চুল নখ গঠনে সাহায্য করছে কোন প্রোটিন আমাদের শ্বাসবায়ু পরিবহনে সাহায্য করছে কোন প্রোটিন আমাদের দেহ রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরিতে সাহায্য করছে আর অবশ্যই এই কোয়েশ্চেনগুলো পড়ে নিতে হবে আমাদের শরীরে কোথায় কোন প্রোটিনগুলো আছে আরেকবার আমরা আলোচনা করে নিই চুল নখে থাকছে কেরাটিন লইত রক্তকণিকায় থাকছে হিমোগ্লোবিন রক্ত প্লাজমায় থাকছে গ্লোবিউলিন ফাইব্রিনোজেন পেশিতে থাকছে অ্যাক্টিনোমায়াসিন আর অস্থি টেন্ডেন লিগামেন্ট এই সমস্ত জায়গাগুলোই থাকছে কোলাজেন নামক প্রোটিন নেক্সট কোয়েশ্চেন কোনো কারণে দেহে অতিরিক্ত প্রোটিন জমা হলে কী কী সমস্যা হতে পারে অতিরিক্ত প্রোটিন যদি দেহে জমা হয় তাহলে বাত কিডনি স্টোন এবং অন্যান্য সমস্যা দেখা সম্ভাবনা থাকে তাহলে অতিরিক্ত প্রোটিন দেহে জমা হলে তা স্বাস্থ্যকর নয় এই সমস্ত রোগগুলো হতে পারে এবার এখানে দুটো কোয়েশ্চেন আছে আমরা যে খাদ্য কাকে বলে সেখানে দেহ সংরক্ষক খাদ্য উপাদান কোনগুলো দেহ সংরক্ষক খাদ্য উপাদান হচ্ছে প্রোটিন খনিজমূলক উদ্ভিজ্জ রাসায়নিক এদের কাজ হচ্ছে মূলত আমাদের দেহকে বিভিন্ন রোগের হাত থেকে প্রতিরোধ করা আর তারপর হচ্ছে দেহ পরিপোষক খাদ্য উপাদান মানে যারা আমরা খাদ্য প্রথমে খাদ্য কি সেই প্রশ্নের ক্ষেত্রেই পড়লাম যে সমস্ত খাদ্য উপাদানগুলো আমাদের দেহে শক্তি বাড়ায় যে সমস্ত খাদ্য উপাদানগুলো দেহের ক্ষয় পূরণ করে যে সমস্ত খাদ্য উপাদানগুলো আমাদের বৃদ্ধি ঘটায় দেহে তাপ শক্তি উৎপন্ন করে কাজ করার শক্তি যোগায় তারা হচ্ছে দেহ পরিবেশক খাদ্য যেগুলো হচ্ছে কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট এখানে খেয়াল রাখবে অনেক সময় শর্ট কোয়েশ্চেন থেকে থাকে যে কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট এগুলো দহনে মানে এদের তাপন মূল্য অ্যাকচুয়ালি কি তাপন মূল্য যদি এক্ষেত্রে বলাটা হয়তো ঠিক না তাপনমূল্য জ্বালানির ক্ষেত্রে ব্যবহার করা হয় তবুও এই ক্ষেত্রে যদি আমরা বলি এক গ্রাম কার্বোহাইড্রেট দহনে ফোর পয়েন্ট ওয়ান ক্যালোরি তাপশক্তি উৎপন্ন হয় সেখানে এক গ্রাম প্রোটিন দহনে ফোর পয়েন্ট টু ক্যালোরি এবং এক গ্রাম ফ্যাট দহনে নাইন পয়েন্ট থ্রি ক্যালোরি তাপশক্তি উৎপন্ন হয় তাহলে আমরা এখানে বুঝতে পারছি যে ফ্যাট থেকে সবচেয়ে বেশি তাপশক্তি উৎপন্ন হয় তাহলে শক্তির মেন সোর্স হিসেবে আমরা কিন্তু ফ্যাটকে ব্যবহার করতে পারি নেক্সট কোয়েশ্চেন আমরা চলে আসবো নেক্সট কী বলছে লিপিড আমাদের শরীরে কি কাজ করে লিপিড বা ফ্যাট আমাদের শরীরে কি কাজ করে লিপিড মানুষের দেহে শক্তির উৎস রূপে কাজ করে আমি এক্ষুনি আলোচনা করলাম কারণ লিপিড এক গ্রাম থেকে নাইন পয়েন্ট থ্রি ক্যালোরি তাপ উৎপন্ন হয় যেটা এক গ্রাম কার্বোহাইড্রেট বা এক গ্রাম প্রোটিন থেকে উৎপন্ন তাপের দ্বিগুণেরও বেশি তারপর দেহকে বাইরের আঘাত থেকে রক্ষা করে আমাদের সাধারণত চামড়ার নিচে চর্বির স্তর থাকে চামড়ার নিচে চর্বির যে লেয়ারটা থাকে বা স্তরটা থাকে যেটা লিপিডের তৈরি সেটা আমাদের বাইরের আঘাত থেকে রক্ষা করে এছাড়া দেহ থেকে তাপ বেরিয়ে যাওয়া কমিয়ে দেয় মেরু অঞ্চলে মেরু ভালুক বা যারা বরফ এলাকায় বাস করে তাদের দেহের চর্বির নিচে একটা পুরু সরি ত্বকের নিচে একটা পুরু চর্বির আস্তরণ থাকে আর যেহেতু ফ্যাট তাপের কুপরিবাহী তাই সেই ফ্যাটটা তাদের দেহের তাপমাত্রাটা বজায় রাখে অর্থাৎ দেহের তাপমাত্রাটা বাই দেহের তাপ বাইরে বেরিয়ে যেতে দেয় না যার ফলে তারা শীত প্রধান এলাকায় সহজেই বেঁচে থাকতে পারে যদি তাদের চামড়ার নিচে পুরু ফ্যাটের সার আস্তরণ থাকার কারণে চলো নেক্সট আমাদের শরীরে অতিরিক্ত লিপিড জমা হলে কি কি সমস্যা হতে পারে এর আগে আমরা জানলাম অতিরিক্ত প্রোটিন জমা হলে বাদ কিডনি স্টোন ইত্যাদি সমস্যা দেখা দেয় তেমন অতিরিক্ত লিপিড বা ফ্যাট জমা হওয়াও অস্বাস্থ্যকর অতিরিক্ত লিপিড জমা হলে হৃদপিণ্ড ও রক্তনালী যকৃতে নানা রকম সমস্যা তৈরি হয় তার মধ্যে মূল হচ্ছে রক্তনালির ব্যাসটা কমে যায় আর রক্তনালীর ব্যাস কমে গেলে কি হয় হৃৎপিণ্ডকে বেশি কাজ করতে হয় এবং হৃদপিণ্ডে নানা সমস্যা দেখা দেয় তার কারণে নেক্সট আমরা চলে আসছি দুটো উদ্ভিজ্জ উৎস প্রোটিনের মানে উদ্ভিজ্জ উৎস যেখান থেকে আমরা প্রোটিন পেতে পারি যারা শাকাহারি তারা যে সমস্ত জায়গা থেকে প্রোটিন পেতে পারে সেগুলো হচ্ছে চাল সিম কাঁঠাল বীজ আর এরপর আমরা জানবো দুটো প্রাণীজ প্রোটিনের উৎসের নাম হচ্ছে ছানা পনির কাঁকড়া দুধ প্রভৃতি থেকে আমরা প্রাণীজ উৎস থেকে প্রোটিন পেতে পারি এছাড়া মাছ প্রোটিনের ভালো সোর্স মাছ মাংস নেক্সট দুটো উদ্ভিজ্জ উৎস যেখান থেকে আমরা ফ্যাট পেতে পারি তা হচ্ছে নারকেল কাঁঠাল ডাল আটা ইত্যাদি আর প্রাণীজ উৎস হচ্ছে মাছের তেল দুধ দই মাংস প্রভৃতি থেকে আমরা প্রভৃত প্রাণীজ উৎস থেকে আমরা ফ্যাট পেতে পারি এরপর নেক্সট আমরা চলে আসবো যে ভিটামিন কে আবিষ্কার করেন ভিটামিন আবিষ্কার করেন কাসিমির ফ্যাং ও হপকিংস তারা সর্বপ্রথম স্কার্বি নামক ভিটামিন থেকে এই ভিটামিনের স্কার্বি নামক রোগের প্রতিরোধকারী ভিটামিন থেকেই আবিষ্কার করেন ভিটামিনের উৎসটা মানে অ্যাকচুয়ালি স্কারবি একটা রোগ দেখা দেয় যে ক্ষেত্রে কি হচ্ছে কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট এই সমস্ত খাদ্য উপাদানগুলো উপস্থিতি থাকা সত্ত্বেও রোগটা হচ্ছে তার মানে নিশ্চয়ই বোঝা গেল যে খাবারে কোনো একটা খাদ্য উপাদানের অনুপস্থিতির কারণে রোগটা দেখা দিচ্ছে সেক্ষেত্রে পরবর্তীতে জানা যায় যে ভিটামিন সি এর অনুপস্থিতির কারণে স্কার্বি নামক রোগটা দেখা দিচ্ছিলো এবং সেক্ষেত্রেই তারা আবিষ্কার করে যে খাদ্য উপস্থিত এমন একটা উপাদান আছে যেটা দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে এবং যার অনুপস্থিতিতে বিভিন্ন রোগ হয়ে থাকে যেমন স্কার্বি রোগটা হয় ভিটামিন সি এর অভাবে ঠিক তেমনি বেরি বেরি রোগ হয় ভিটামিন বি টুয়েলভের অভাবে রিকেট রোগ হয় ভিটামিন ডি এর অভাবে অন্ধত্ব রোগ অর্থাৎ রাত রোগ দেখা দেয় ভিটামিন এ রহবে বান্ধত্ব রোগ দেখা দেয় ভিটামিন ই এর অভাবে রক্ত তঞ্চনে বাধা পায় ভিটামিন কে এর রহবে এগুলো আমরা জানবো পরবর্তী কোয়েশ্চেনগুলোতে তাহলে ভিটামিন কে আবিষ্কার করছে কাশ্মীর ফ্যাঙ্ক ও হপকিংস নেক্সট ভিটামিনকে কয় ভাগে ভাগ করা হয় কী কী দ্রবণের ভিত্তিতে অর্থাৎ কোনটা কোন দ্রবণে গুলে যাচ্ছে তার ভিত্তিতে ভিটামিনকে দুটো ভাগে ভাগ করা এক হচ্ছে জলে গুলে যাওয়া ভিটামিন দুই হচ্ছে ফ্যাট বা তেলে গুলে যাওয়া ভিটামিন তোমাদের বইয়ে উপস্থিত আছে যে জলে গুলে যাওয়া ভিটামিনগুলোর মধ্যে হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স আর সি বি কমপ্লেক্স মানে ভিটামিন বি ওয়ান বি টু বি থ্রি বি ফোর বি ফাইভ বি সিক্স বি সেভেন বি নাইন এবং বি টুয়েলভ এগুলো বি কমপ্লেক্সের মধ্যে পড়ছে এছাড়া ভিটামিন সি হচ্ছে জলে গুলে যাওয়া ভিটামিন আর তেল বা ফ্যাটে গুলে যাওয়া ভিটামিনের মধ্যে আছে ভিটামিন এ ডি ই কে এই সমস্ত ভিটামিনগুলো চলো নেক্সট কোশ পেজে যাব নেক্সট পেজে বলা হচ্ছে কোন ভিটামিনের অভাবে চোখের নীচ ও নখ ফ্যাকাশে অ্যান্সার হচ্ছে বি কমপ্লেক্স দ্বিতীয় কোশ্চেন কোন ভিটামিনের হবে অ্যান্সার বি কমপ্লেক্স কোন ভিটামিনের অভাবে স্নায়ুর দুর্বলতা দেখা দেয় নার্ভের প্রবলেম অ্যান্সার হচ্ছে বি কমপ্লেক্স কোন ভিটামিনের অভাবে অ্যানিমিয়া পাতলা পায়খানা স্মৃতিভ্রংশ হয় বি কমপ্লেক্স কোন ভিটামিনের অভাবে মাড়ি থেকে রক্ত পড়া দাঁত পড়ে যাওয়া এবং দাঁত পড়ে যাওয়া কোন ভিটামিনের অভাবে হয় অ্যান্সার হচ্ছে ভিটামিন সি তাহলে এই সমস্ত জিনিসগুলো জানলাম আমরা জলে গুলে যাওয়া ভিটামিন কার অভাবে কি কি রোগ দেখা দিচ্ছে এরপর নেক্সট কোয়েশ্চেন হচ্ছে খনিজ মৌলের অভাবে ঘটে এমন কয়েকটা রোগের নাম এখানে একটা জিনিস খেয়াল রাখো আমরা আলোচনা করলাম যে কোন ভিটামিনের অভাবে কি কি রোগ হয় এগুলো হচ্ছে জলে গুলে যাওয়া ভিটামিন তাহলে যদি আমাদের জানতে চাওয়া হয় যে স্নেহ পদার্থে গুলে যাওয়া ভিটামিন কার অভাবে কি কী রোগ হয় তাহলে আমরা বলবো ভিটামিন এ যার অভাবে ঘটে রাতকানা রোগ তা ভিটামিন ডি যার অভাবে ছোটোদের অর্থাৎ শিশুদের ঘটে রিকেড রোগ আর বড়দের ওস্টিও ম্যালেশিয়া ওস্টিও নামক রোগগুলো ঘটে থাকে এছাড়া ভিটামিন ই এর অভাবে ঘটে বান্ধত্ব রোগ বান্ধত্ব রোগ এছাড়া ভিটামিন কে অভাবে আমাদের রক্ত তঞ্চন বিঘ্নিত হয় অর্থাৎ কোনো ক্ষত দিয়ে রক্ত জমাট বোধাটা সহজে হয় না এরপর হচ্ছে ভিটামিন এ আলোচনা করলাম ডি আলোচনা করলাম ই আলোচনা করলাম কে আলোচনা করলাম তাহলে স্নেহ পদার্থ গুলে যাওয়া চারট ভিটামিনের অভাবে কী কী রোগ হয় আমরা জানলাম আর এখানে তো উল্লেখ করাই আছে যে ভিটামিন বি কমপ্লেক্স আর সি এর হবে কী কী রোগ হয় নেক্সট কোয়েশ্চেন হচ্ছে আমাদের খনিজ মলের অভাবে ঘটে এমন কয়েকটা রোগের নাম এই রোগের নামটা তোমরা যদি এইভাবে পড়ো খনিজ মলের অভাবে ঘটে চলা রোগ তাহলে একসাথে আমাদের দুটো কাজ হবে এক আমরা কোয়েশ্চেনের অ্যান্সার তো পাচ্ছি যে খনিজ মলের অভাবে কী কী রোগ হয় দ্বিতীয়ত আমরা পাচ্ছি যে কোন খনিজ মলের অভাবে কী কী রোগ হচ্ছে যেমন নখ চামচ আকৃতির হয়ে যাওয়া বা অ্যানিমিয়া এই রোগ হয় কার হবে আয়রনের অভাবে মাঝে মাঝে পেশিতে টান ধরে এটা কার হবে হয় ক্যালসিয়ামের হবে এখানে একটা জিনিস খেয়াল রাখবে ক্যালসিয়াম আমাদের খালি পেশি সংকোচন প্রসারণে অংশগ্রহণ করে না ক্যালসিয়াম আমাদের ভিটামিন কে এর কাজকেও ত্বরান্বিত করে অর্থাৎ ভিটামিন কে যেমন রক্তকে জমাট বাঁধতে সাহায্য করে ঠিক তেমন ক্যালসিয়ামও রক্তকে জমাট বাঁধতে সাহায্য করে মিনারেলস রূপে যদি শর্ট কোয়েশ্চেন কখনো এসে থাকে যে কোন খনিজ মৌল রক্তকে জমাট বাঁধতে সাহায্য করে তো তোমরা নির্দ্বিধায় বলতে পারবে ক্যালসিয়াম এছাড়া দেহের স্বাভাবিক রক্তচাপ হঠাৎ বেড়ে যাওয়া কমিয়ে দেয় সোডিয়াম দেহের স্বাভাবিক রক্তচাপ হঠাৎ বেড়ে যাওয়া মানে দেহের স্বাভাবিক রক্তচাপ নিয়ন্ত্রণ করতে অংশগ্রহণ করে সোডিয়াম তোমরা পড়ে থাকবে সোডিয়াম ক্লোরাইড লবণে উপস্থিত থাকে সোডিয়াম ক্লোরাইড লবণের সংকেত সেখানে উপস্থিত সোডিয়ামের কারণে দেহের রক্তচাপ বেড়ে যায় যদি কোনো ক্ষেত্রে অতিরিক্ত কাঁচা লবণ খাওয়ায় দেহের রক্তচাপ বেড়ে যায় এই জন্য ডাক্তাররা সাধারণত হাই ব্লাড প্রেশারের রুগীকে লবণ কম খেতে বলেন নেক্সট হচ্ছে জন্মের পর শিশুর চোখ টেরা স্বাভাবিক বুদ্ধির বিকাশ না হওয়া সঠিক বুদ্ধির বিকাশ না হওয়া জন্মের পর চোখ টেরা এগুলো হয় আয়োডিনের অভাবে এছাড়া রক্তে শর্করার পরিমাণ ক্রমশ বাড়তে থাকে জিঙ্কের অভাবে তাহলে আমরা এই সমস্ত খনিজ মৌলগুলোর নাম জানলাম আয়রন ক্যালসিয়াম সোডিয়াম আয়োডিন জিঙ্ক এখানে আরেকটা জিনিস দেওয়া যেতে পারত যেখানে হাড় ও দাঁত দুর্বল হয়ে পড়ে কোন খনিজ মৌলের হবে তো সেক্ষেত্রে আমাদের মূল ভূমিকা গ্রহণ করতো ক্যালসিয়াম এছাড়া ম্যাগনেশিয়াম ও ফসফরাসও সেক্ষেত্রে অংশগ্রহণ করে তাহলে খনিজ মৌলের হবে এই সমস্ত রোগগুলো ঘটে আর সেই রোগগুলোর জন্য দায়ী পার্টিকুলার কোন খনিজ খনিজমৌল সেগুলোও আমরা জানলাম নেক্সট কোয়েশ্চেন উদ্ভিদ কোথা থেকে খনিজ মৌল বা মিনারেলস সংগ্রহ করে উদ্ভিদ প্রধানত মাটি বা মাটির নিচে থাকা জল থেকে খনিজ মৌল সংগ্রহ করে মূলের মাধ্যমে যে জলটা শোষণ করে তার মাধ্যমে মাটি থেকে মিনারেলস উদ্ভিদ শোষণ করে প্রাণীরা কোথা থেকে খনিজ মল শোষণ করে আমরা তো আর মূল দিয়ে জল শোষণ করি না তাহলে আমরা কোথা থেকে পাই আমরা পাই বিভিন্ন উদ্ভিজ খাদ্য ও প্রাণীজ খাদ্য থেকে খনিজ মৌলগুলো আমরা শোষণ করে থাকি বা গ্রহণ করে থাকি নেক্সট কোয়েশ্চেন দাঁত হাড়ের গঠনে সাহায্য করে কোন খনিজ মৌল উত্তর হচ্ছে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ফসফরাস কোনো কাটা জায়গা দিয়ে রক্ত বেরোতে শুরু করলে রক্তকে জমাট বাঁধতে সাহায্য করে কে ক্যালসিয়াম দেহে জলের পরিমাণ নির্দিষ্ট রাখে কোন খনিজ মূল সোডিয়াম খাদ্যতন্তু সমৃদ্ধ খাবার খেলে কোন রোগ হওয়ার সম্ভাবনা কমে যায় উচ্চ রক্তচাপ স্থূলত্ব অন্ত্রের ক্যান্সার এবং কোষ্ঠকাঠিন্য খাদ্যতন্তু একটা এমন খাদ্য উপাদান যেগুলো আমরা ডাইজেস্ট করতে পারি না যেটা আমাদের মলের মাধ্যমে বেরিয়ে যায় কিন্তু সেই খাদ্য উপাদান আমাদের কী কী রোগের হওয়ার হাত থেকে রক্ষা করে উচ্চ রক্তচাপ স্থূলত্ব অন্ত্রের ক্যান্সার কোষ্ঠকাঠিন্য এই সমস্ত রোগগুলো হওয়ার সম্ভাবনা প্রবল হারে কমে যায় যদি তুমি খাদ্য খাদ্যতন্ত্র সমৃদ্ধ খাবার রেগুলার খাও একটি উদ্ভিজ্জ রাসায়নিক বা ফাইটো কেমিক্যালসের নাম ক্যারাটিনয়েডস বা ফ্লাইবেনটস তোমাদের টেক্সট বয়ে আছে আমাদের শরীরে কোথায় কি প্রোটিন আছে এটা আমি আগে একবার আলোচনা করলাম তবুও আর একবার আলোচনা করে নিই চুল নখে থাকছে কেরাটিন পেশিতে থাকছে অ্যাক্টিন মায়াসিন লইত রক্ত হিমোগ্লোবিন রক্ত প্লাজমায় গ্লোবিলিন এবং ফাইব্রিনোজেন নেক্সট পেজে চলে আসছি কোলাজেন কোথায় থাকে কোলাজেন থাকে হচ্ছে অস্থি টেন্ডেন ও লিগামেন্টে মানসিক বুদ্ধি ও বুদ্ধ মানসিক বৃদ্ধি ও বুদ্ধি নিয়ন্ত্রণ করে কোন খনিজ মল আয়োডিন মস্তিষ্কের গঠন ও রক্তে শর্করা পরিমাণ ঠিক রাখে কোন খনিজ মল জিঙ্ক অক্সিজেন পরিবহন করে করতে সাহায্য করে কোন খনিজ মল আয়রন বারবার হাড় ভেঙে যাওয়া বেঁকে যাওয়া হাড় ফুটো ফুটো হয়ে যাওয়া দাঁতের সমস্যা কোন খনিজ মলের অভাবে ঘটে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম আর ফসফরাস এরা মূল ভূমিকা গ্রহণ করে এক্ষেত্রে সর সবচেয়ে ইম্পর্টেন্ট এক্ষেত্রে যদিও ক্যালসিয়াম তোমরা পড়েই থাকবে একজন মানুষের ওজন যদি সেভেন্টি কেজি হয় তাহলে তার দেহে প্রায় কত কেজি জল থাকবে প্রায় ফর্টি ফাইভ কেজি খাদ্যতন্তু কি জাতীয় কার্বোহাইড্রেট খাদ্যতন্তু হচ্ছে সেলুলজ বা পেকটিন জাতীয় কার্বোহাইড্রেট খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন খাদ্যতন্তু সমৃদ্ধ খাদ্য খেলে কোন কোন রোগ এড়ানো সম্ভব এর আগে আমরা কোয়েশ্চেনটা একবার পড়েছি তো এটা আবার না পড়লেও চলবে এক কোয়েশ্চেন দুবার আলোচনা করা হয়েছে খাদ্যতন্তু সমৃদ্ধ খাবার খেলে যেহেতু খাদ্যতন্তুতে পেকটিন সেলুলোজ থাকে যেটা আমরা ডাইজেস্ট করতে পারি না এই সেলুলোজ কিন্তু আবার উই পোকারা ডাইজেস্ট করতে পারে যারা হচ্ছে কাঠে তোমরা দেখে থাকবে কাঠে উইয়ের বাসা বাঁধে সেই উই প্রকার দেহে ট্রাইকোনিম নামক এক ধরনের অনুজীব থাকে যারা এই সেলুলোস ডাইজেস্ট করতে তাদের সাহায্য করে যাই হোক সেটা আলাদা প্রসঙ্গ আমরা এই সেলুলোজ ডাইজেস্ট করতে পারি না কিন্তু এই উপ খাদ্য উপাদান খেলে আমাদের কি হয় উচ্চ রক্তচাপ স্থূলত্ব অন্তরের ক্যান্সার কোষ্ঠকাঠিন্য এই সমস্ত রোগকে আমরা এড়াতে পারি নেক্সট আসছে আমরা উদ্ভিজ্জ রাসায়নিক আমরা ওখানে পড়লাম উদ্ভিজ্জ রাসায়নিকের একটা করে নাম ক্যারাটিনয়েডস ফ্ল্যাভনয়েডস উদ্ভিজ্জ রাসায়নিক কাকে বলে অ্যাকচুয়ালি উদ্ভিজ্জ রাসায়নিক হচ্ছে উদ্ভিদ দেহে প্রাকৃতিক ভাবে যে রাসায়নিক পদার্থ থাকে মানে নিজে থেকেই যে রাসায়নিক পদার্থ উদ্ভিদ থাকে যা উদ্ভিদ দেহের বিভিন্ন অঙ্গে বর্ণ গন্ধ ও স্বাদ স্পর্শজনিত বৈশিষ্ট্য তৈরিতে অংশগ্রহণ করে তারাই হচ্ছে উদ্ভিজ্জ রাসায়নিক তাহলে আশা করি তোমরা অ্যান্সারটা দেখতে পাচ্ছ নোট করে নেবে নেক্সট কোয়েশ্চেন আমরা চলে আসছি নামি দামি খাবার আপেলের পরিবর্তে আমাদের কোন খাবার খাওয়া উপযুক্ত পাকা পেঁপে তোমরা যদি আপেল না খেতে পারো সেই পরিবর্তে পাকা পেঁপে খেতে পারো যেটা আপেলের তুলনায় সস্তা সামান্য নামি দামি খাবার মাংস বা ডিমের বদলে কোন খাবার খেলে আমাদের প্রোটিন অ্যাকচুয়ালি মাংস আর ডিম যে খাবার যে খাদ্য উপাদানগুলো আমাদের দেয় সেই একই খাদ্য উপাদান পেতে চাই আমরা কিন্তু মাংস ও ডিম খেতে পারছি না তার বদলে আমরা খেতে পারি কি মাশরুম সয়াবিন নেক্সট হচ্ছে দুধ ছানা বা হেলথ ড্রিঙ্কসের বদলে আমরা কি খেতে পারি আমরা খেতে পারি ছাতুর শরবত আয়রন টনিকের বদলে কী খেতে পারি নোটের শাক কারণ নোটের শাকে প্রচুর পরিমাণে আয়রন থাকে এরপর আমরা চলে আসছি রক্তাল্পতা কী মন দিয়ে শোনো নানা কারণে রক্তে লোহিত রক্ত সংখ্যা বা লোহিত রক্ত থাকা হিমোগ্লোবিনের পরিমাণ কমে যেতে পারে হিমোগ্লোবিন কি লোহিত রক্তকণিকায় থাকা প্রোটিন ইতিমধ্যে আমরা জেনেছি তো বিভিন্ন কারণে কোনো জায়গায় কেটে প্রচুর পরিমাণে রক্ত কমে গেল বা জীবাণু সংক্রমণের কারণে জীবাণু তো না অ্যাকচুয়ালি কৃমি সংক্রমণে দেখা যায় অনেক ক্ষেত্রে যাই হোক বিভিন্ন জীবাণু সংক্রমণও হতে পারে যেমন হচ্ছে ম্যালেরিয়ার ক্ষেত্রে প্লাজমোডিয়াম ভাইভাক্স প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম এছাড়া ডেঙ্গুর ক্ষেত্রে এডিস মশা সংক্রান্ত সেক্ষেত্রে ফ্লাভি ভাইরাস এরা কি করে এরা দেহের ব্লাড প্লেট কমিয়ে দেয় তো সেক্ষেত্রে লৈত রক্তগণিকার সংখ্যা কমে যেতে পারে আর কণিকায় থাকা হিমোগ্লোবিনের পরিমাণ কমে যেতে পারে তাহলে যে কারণেই হোক না কেন লৈতরক্তণিকার সংখ্যা বা লৈত রক্তগণিকায় থাকা হিমোগ্লোবিনের সংখ্যা কমে গেলে কি হচ্ছে হিমোগ্লোবিন কষে কষে যে অক্সিজেনটা সরবরাহ করে হিমোগ্লোবিন কম থাকলে কোষে কোষগুলোতে শক্তি উৎপাদন প্রক্রিয়া বাধা পায় এখানে তোমরা একটা লাইন আরও অ্যাড করতে পারো আমি জিনিসটা ছোট রাখার জন্য সংক্ষেপে লিখেছি তোমরা এইভাবে লিখতে পারো হিমোগ্লোবিন কোষে কোষে অক্সিজেনকে পৌঁছে দিয়ে গ্লুকোজ থেকে শক্তি উৎপাদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করে কিন্তু কোনো কারণে লৈতরক্তভূমিকের সংখ্যা কমে গেলে বা হিমোগ্লোবিনের পরিমাণ কমে গেলে সেই কোষে কোষে অক্সিজেন সরবরাহ পরিমাণ কমে আসে যার ফলে গ্লুকোজ থেকে সঠিক পরিমাণ শক্তি উৎপন্ন হয় না যার ফলে দেহ আমাদের দুর্বল হয়ে পড়ে আর এই প্রক্রিয়া এই ঘটনাকেই বলা হয় রক্তাল্পতা এই যেখানে বলা হয়েছে শক্তি উৎপাদন প্রক্রিয়া বাধা পায় কারণ অক্সিজেন তো গ্লুকোজটাকে ভেঙে শক্তি উৎপন্ন করে কোনো কারণে যদি অক্সিজেন না পৌঁছতে পারে তাহলে শক্তি উৎপাদন প্রক্রিয়া বাধা পাচ্ছে এবং সামগ্রিকভাবে মানুষটি দুর্বল হয়ে পড়ে এই ঘটনাই হচ্ছে রক্তাল্পতা আশা করি তোমাদের আমি প্রত্যেকটা জিনিস ডিটেলসে আলোচনা করে বোঝাতে পারছি নেক্সট শরীরের সমস্ত অঙ্গে অক্সিজেন পৌঁছতে সাহায্য করে ভিটামিন যদি বলা হয় তাহলে ভিটামিন বি টুয়েলভ খনিজ মৌল যদি বলা হয় তাহলে আয়রন আর প্রোটিন বলা হলে হচ্ছে হিমোগ্লোবিন আমরা নেক্সট হিমোগোবিনে যাব শক্তি উৎপাদক নয় এমন দুটো খাদ্য উপাদান মানে যেগুলো খেয়ে আমাদের শক্তি উৎপন্ন হয় না কিন্তু তারা কি কাজ করে তারা দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে এমন দুটো খাদ্য উপাদান হচ্ছে ভিটামিন আর খনিজ মৌল প্রোটিন ও অপুষ্টি জনিত দুটো রোগের নাম ম্যারাসমাস আর কুয়াশিয়রকর তোমরা পড়ে থাকবে ম্যারাসমাস এক বছরের চেয়ে কম বয়সের বাচ্চাদের হয় এবং কুয়াশিয়রকর এক থেকে চার বছরের বয়সের বাচ্চাদের মধ্যে দেখা দেয় ঠিক আছে ম্যারাসমাস রোগ কোন বয়সের এই তো এখানে আলোচনা আছে ম্যারাসমাস রোগ কোন বয়সের শিশুদের মধ্যে দেখা যায় এক বছরের চেয়ে কম বয়সের শিশুদের মধ্যে কোয়াশিয়রকর রোগ কোন বয়সের শিশুদের মধ্যে দেখা যায় এক থেকে চার বছর বয়সের শিশুদের মধ্যে ম্যারাসমাস রোগের লক্ষণগুলো কী দেহ পেশিগুলো যথাযথভাবে গড়ে ওঠে না হাড় বাইরে থেকে পরিষ্কার বোঝা যায় চামড়া জায়গায় জায়গায় কোচকানো হয় এবং হাত পাগুলো খুব সরু হয় এই সমস্ত লক্ষণগুলো দেখা যায় একজন ম্যারাসমাস রোগে আক্রান্ত শিশুর দেহে কুয়াশিয়রকর রোগের লক্ষণগুলো কি কী কুয়াশিয়কর রোগের লক্ষণ হচ্ছে দেহের পেশিগুলো যথাযথভাবে গঠিত না হওয়া হাড়গুলো বাইরে থেকে পরিষ্কার বোঝা যাওয়া চামড়াগুলো জায়গায় জায়গায় কোচকানো এবং হাত পাগুলো সরু হওয়া এই চারটে লক্ষণ হচ্ছে কুয়াশিয় রোগের লক্ষণ নেক্সট আমরা চলে আসছি আয়রনের অভাবজনিত রোগের নাম আয়রনের অভাবে কি কী রোগ হয় অ্যানিমিয়া এবং চামচাকৃতি নখ আয়োডিনের অভাবে কী কী রোগ হয় গয়টার জড়বুদ্ধি বুদ্ধি টেরাচোক এটা অলরেডি আমরা এর আগে জেনেছি এছাড়া ভিটামিন ডি এর অভাবে কী রোগ হয় রিকেট রোগ হয় ছোটদের বড়দের ওষ্টিও পোরোসিস বা অস্টিও ম্যালেশিয়া ভিটামিন বি কমপ্লেক্স অভাবে কি রোগ হয় ভিটামিন বি কমপ্লেক্সের অভাবে বেরি বেরি রোগ হয় ভিটামিন এর অভাবে অন্ধত্ব রোগ হয় এছাড়া এখানে আলোচনা করা নেই ভিটামিন ই এর অভাবে হয় বান্ধত্ব রোগ এবং ভিটামিন কের অভাবে রক্ত টঞ্চন বিঘ্নিত হয় আয়রন সমৃদ্ধ কয়েকটি খাদ্যবস্তুর নাম হচ্ছে নোটে শাক পালং শাক কচু কিশমিশ প্রভৃতি ভিটামিন এ যুক্ত খাদ্য উপাদান হচ্ছে কমলা লেবু পাকা আম গাজর ছানা প্রভৃতি ভিটামিন বি কমপ্লেক্স যুক্ত খাবার উপাদান হচ্ছে ঢেঁকি ছাটা চাল সবুজ শাক সবজি প্রভৃতি ওজন বেড়ে যাওয়ার ফলে কী কী সমস্যা হতে পারে ওজন বেড়ে যাওয়ার ফলে যে সমস্যাগুলো হতে পারে তার মধ্যে সর্বপ্রধান হচ্ছে রক্তচাপ ক্রমাগত বাড়তে থাকে অর্থাৎ উচ্চ রক্তচাপ রক্তে শর্করা পরিমাণ বেড়ে গিয়ে ডায়াবেটিস হতে পারে আমরা ডায়াবেটিস সম্পর্কে জানলাম ডায়াবেটিস অ্যাকচুয়ালি রক্তে শর্করা পরিমাণ বেড়ে যায় কারণ দেহকোষে রক্তটা শর্করাটা প্রবেশ করতে পারে না সেই রকম সমস্যা হতে পারে এছাড়া রক্তনালীর গায়ে লিপিড জমা হয় রক্তনালীর ব্যাস কমে যেতে পারে ফলে হৃদপিণ্ডে নানা সমস্যা হয় এছাড়া অস্থি সন্ধিতে ব্যথা এবং ক্যান্সার হতে পারে মানে হাড়ের জোর যেগুলো যেমন হচ্ছে কনুই হাঁটু সেগুলোতে ব্যথা আর ক্যান্সার পর্যন্ত হতে পারে অতিরিক্ত ওজন বেড়ে যাওয়ার ফলে এই সমস্ত রোগগুলো হয় বিএমআই কথার অর্থ কী বিএমআই হচ্ছে বডি মাস ইন্ডেক্স বা বাংলায় বলা হয় দেহভর সূচক বিএমআই অ্যাকচুয়ালি কি জিনিস বিএমআই হচ্ছে একজন লম্বা ব্যক্তির ওজন আর একজন তুলনামূলক শর্ট ব্যক্তির ওজন কখনোই এ একই রকম হলে আমরা বলতে পারি না যে দুজনেই মোটা বা দুজনেই পাতলা কারণ ওজনের সঙ্গে উচ্চতার একটা খুব ভালো সম্পর্ক আছে উচ্চতা বেশি হলে সেক্ষেত্রে ওজনটা সামঞ্জস্যপূর্ণ হয় কিন্তু উচ্চতা কম হলে সেক্ষেত্রে বেশি ওজন হয় সামঞ্জস্যপূর্ণ হয় না আমি বলতে চাইছি এই যে একই ওজন সম্পন্ন একজন লম্বা ব্যক্তিকে স্থূল বলাটা ঠিক নয় কিন্তু ওই একই ওজন সম্পন্ন একজন শর্ট ব্যক্তি স্থূল হতে পারে বিষয়টা এই ক্ষেত্রে বলা হয়েছে এই কারণে যে বিএমআই আমাদের ওজন এবং উচ্চতা দুটোকে ব্যালেন্স করে একটা এরকম মান বের করে দেয় যার সাহায্যে তুমি একজন ব্যক্তি স্থূল বা মোটা না স্বাভাবিক তা সহজেই নির্ণয় করতে পারবে কীভাবে বের করা হয় বিএমআই বিএমআই বের করার ফর্মুলা হচ্ছে ওজন বাই উচ্চতা স্কোয়ার যদিও আমরা এক্ষেত্রে ফিজিক্সে বারবার পড়বে ওজন আমরা যাকে বলছি তারা সেটা অ্যাকচুয়ালি ওজন না এখানে ওজন হচ্ছে ভর যার ইউনিট হচ্ছে সিজিএসএ গ্রাম এস কিলোগ্রাম সেটাকে উচ্চতা স্কোয়ার দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে যে মানটা পাবো তার ভিত্তিতে আমরা বিএমআই পেয়ে যাব এবং সেই বিএমআই থেকে আমরা বলতে পারবো যে লোকটা কেমন যেমন স্বাভাবিক ওজন সম্পন্ন কোনো ব্যক্তির বিএমআই কত হবে এইটিন পয়েন্ট ফাইভ থেকে টোয়েন্টি ফাইভ বেশি ওজন সম্পন্ন ব্যক্তির বিএমআই হবে টোয়েন্টি ফাইভ থেকে থার্টি স্থূলত্ব অর্থাৎ মোটা ব্যক্তির ওজন বা বিএমআই হবে কত থার্টি থেকে ফোরটি নেক্সট আমরা চলে আসছি ফোরটি ফোর নম্বর কোয়েশ্চেন প্রাকৃতিক খাদ্য কাকে বলে যে সমস্ত খাদ্য সরাসরি প্রকৃতি থেকে পাওয়া যায় তাদের বলা হচ্ছে প্রাকৃতিক খাদ্য যেমন গাজর শশা যে কোনো রকম ফল অবশ্যই কারণ এরা এগুলো আমরা প্রকৃতি থেকে সরাসরি গ্রহণ করছি তাই এরা হচ্ছে প্রাকৃতিক খাদ্য প্রক্রিয়াজাত খাদ্য প্রকৃতি থেকে পাওয়া বিভিন্ন খাদ্য উপাদান নানারকম প্রক্রিয়ার মধ্যে দিয়ে নিয়ে গিয়ে যে খাদ্য তৈরি করা হয় তাকে বলা হয় প্রক্রিয়াজাত খাদ্য যেমন জ্যাম জেলি ফ্রাইড রাইস প্রভৃতি সংশ্লেষিত খাদ্য যে ধরনের খাদ্য খাবারের উপাদান রং সম্পূর্ণ কৃত্রিম কিন্তু তৈরি খাবারের রং স্বাদ গন্ধ ইত্যাদি অনেকটা উপাদানগুলো সম্পূর্ণ কৃত্রিম যে সমস্ত খাবারের কিন্তু খাবারের রঙ স্বাদ গন্ধ ইত্যাদি অনেকটা প্রাকৃতিক খাবারের মতো তাদের বলা হয় সংশ্লিষ্ট খাদ্য যেমন হচ্ছে কোল্ড ড্রিঙ্কস পেস্ট্রি প্রভৃতি পৃথিবীতে মিষ্টি জল আছে শতকরা কত শতাংশ মিষ্টি জল হচ্ছে মানে লবণাক্ত জল নেই মানে যেমন সমুদ্রের অধিকাংশ জলেই তো লবণাক্ত তো মিষ্টি জল বলতে এখানে অ্যাকচুয়ালি বলা হয়েছে পুকুর নদী নালার জল মিষ্টি জল পৃথিবীতে আছে শতকরা তিন পার্সেন্ট পৃথিবীতে পানীয় জলের পরিমাণ বা ভূগর্ভস্থ জলের পরিমাণ শতকরা কত জিরো পয়েন্ট থ্রি সেভেন পার্সেন্ট নেক্সট হচ্ছে বাড়িতে বিশুদ্ধ পানীয় জল তৈরি করার তিনটে পদ্ধতি এটা আমরা লাস্টে আলোচনা করেছি এনে তোমাদের টেক্সট বুকেও পেজ নাম্বার ওয়ান সেভেন্টি আছে মানুষের বিক্রে শতকরা কত শতাংশ জল থাকে এইটি থ্রি পার্সেন্ট রক্তে নাইনটি পার্সেন্ট লালাতে নাইনটি ফাইভ পার্সেন্ট নেক্সট আমাদের মস্তিষ্কে যে তরল থাকে মস্তিষ্কে তরল বা জল কি হিসেবে থাকে বা মস্তিষ্ক উপস্থিত তরলটার নাম কি তো অ্যান্সার হচ্ছে সিএসএফ অর্থাৎ সেরিব্রোস্পাইনাল ফ্লুইড বা সেরিব্রোস্পাইনাল তরল এছাড়া আমাদের উস্তি সন্ধিতে যে হর হড়ে তরলটা থাকে বা পিচ্ছিল রস বলা হয় সেটার নাম হচ্ছে সাইনোভিয়াল তরল বা সাইনোভিয়াল ফ্লুইড নেক্সট কাঠের মধ্যে শতকরা কত শতাংশ জল থাকে টেন পারসেন্ট শশাতে কত শতাংশ জল থাকে নাইনটি ফাইভ পারসেন্ট জিলি ফিশে নাইনটি ফাইভ পারসেন্ট মানুষের শরীরে ওজনের শতকরা কত শতাংশ জল সিক্সটি পারসেন্ট মানে আমাদের শরীরে ওজনের সিক্সটি পারসেন্ট প্রায় জল নেক্সট কোয়েশ্চেন বলছে প্রত্যেক দিন মূত্রের মাধ্যমে আমাদের শরীর কত শতাংশ জল বেরিয়ে যায় ওয়ান পয়েন্ট ফাইভ থেকে দুই লিটার জল মূত্রের মাধ্যমে বেরিয়ে যায় মোট কত পরিমাণ জল সারাদিন দেহ থেকে বেরিয়ে যায় অর্থাৎ মূত্র ঘাম শ্বাস প্রশ্বাস প্রভৃতির মাধ্যমে লালা প্রভৃতির মাধ্যমে কত শতাংশ জল দেহ থেকে বাইরে বেরিয়ে যায় তো তার পরিমাণ হচ্ছে টু পয়েন্ট ফাইভ লিটার থেকে থ্রি লিটার দেহের ওজন প্রতি কেজি কত পান করা উচিত দেহের অ্যাকচুয়ালি এখানে কোয়েশ্চেনটা এমন আছে যে দেহের ওজন হিসেবে প্রতি কেজি ওজনের ব্যক্তির মানে প্রতি কেজি ওজন হিসেবে কতটা পরিমাণ জলের চাহিদা আমাদের দৈনিক থাকে তাহলে দেহের ওজনের ভিত্তিতে প্রতি কেজি হিসেবে দৈনিক জলের চাহিদা হচ্ছে ফিফটি মিলিলিটার এর অর্থ হচ্ছে এই যে কারো ওজন যদি এক কেজি হয় তার পঞ্চাশ মিলিলিটার জল প্রয়োজন তাহলে তার দশ কেজি হলে পাঁচশো মিলিলিটার এক হাজার কেজি হলে সরি একশো কেজি হলে পাঁচ হাজার মিলিলিটার এমনটা জলের কোন ধর্মের জন্য জলের গভীরে থাকা উদ্ভিদ ও খাদ্য উদ্ভিদ খাদ্য তৈরির জন্য আলো পেতে পারে জল স্বচ্ছ এবং তার নিজস্ব কোনো রং নেই এর ফলে কী হয় সূর্যের আলো জলের ভেতরে গভীর পর্যন্ত যেতে পারে এবং যতদূর পর্যন্ত যেতে পারে ততদূর পর্যন্ত উপস্থিত উদ্ভিদরা সালক সংশ্লেষ প্রক্রিয়ায় খাবার তৈরি করতে পারে খাবার তৈরি করার জন্য কি কি ব্যবহার করা হয় মানে উদ্ভিদ খাবার তৈরি করার প্রক্রিয়ায় বা গাছ খাবার তৈরি করার প্রক্রিয়ায় কি কি ব্যবহার করে উত্তর হচ্ছে সূর্য আলো সবুজ ক্লোরোফিল জল এবং কার্বন ডাইঅক্সাইড নেক্সট গাছ খাবার তৈরির সময় কী কী পায় গাছ খাবার তৈরি করার সময় প্রক্রিয়ায় পাই গ্লুকোজ অক্সিজেন এবং জল এক্ষেত্রে যদি গ্লুকোজের সংকেত কারো জানার ইচ্ছা থাকে তো গ্লুকোজের সংকেত হচ্ছে সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স আর আমরা যদি শালো সন্ত্রাস প্রক্রিয়ার সমীকরণটা পেতে চাই তাহলে শোলো সন্তেস প্রক্রিয়ার সমীকরণটা হচ্ছে এরকম কার্বন ডাইঅক্সাইডের জল এখানে ব্যবহার করা হচ্ছে সিও টু আর এইচ টু উৎপন্ন হচ্ছে কি গ্লুকোজ অক্সিজেন আর জল তাহলে হচ্ছে গ্লুকোজ

গাছ যে প্রক্রিয়ায় খাবার তৈরি করে তার নাম কি শালক সংশ্লেষ পুকুরে আমরা সবাই জানি তারপর সালোক সংশ্লেষ কথার অর্থ কী শালক হচ্ছে আলোর উপস্থিতিতে কিছু তৈরি করা কারণ সালোক মানে আলোর উপস্থিতিতে সংশ্লেষ হচ্ছে তৈরি করা নেক্সট গাছ সালোক সংশ্লেষ পুকুরে যে অক্সিজেন উৎপন্ন করে তার উৎস কি যে অক্সিজেন উৎপন্ন হয় সালোক সংশ্লেষ পুকুরে এই যে অক্সিজেন এর উৎস হচ্ছে এই জল আর এই কার্বন ডাইঅক্সাইডে যে অক্সিজেন থাকে সেটা গ্লুকোজের মধ্যে ঢুকে যায় গাছ কোথায় নিজের খাবার তৈরি করে গাছ পাতায় বা অন্যান্য যে কোনো সবুজ অংশে গাছ মানে উদ্ভিদের উপস্থিত সবুজ অংশগুলোতেই ক্লোরোফিল থাকে এবং সে তারাই খাবার তৈরিতে সক্ষম যেমন যাদের কাণ্ড সবুজ রঙের হয় তাদের কাণ্ডও খাবার তৈরি উৎপন্ন তৈরি করতে পারে তো গুলঞ্চের আত্মিকরণ মূল সবুজ বর্ণের হয় তারা খাবার তৈরি করতে পারে অর্থাৎ উদ্ভিদের ইনশর্ট সমস্ত সবুজ অংশই খাবার তৈরিতে সক্ষম বাড়িতে বিশুদ্ধ পানীয় জল কীভাবে তৈরি করবে উপকরণ হচ্ছে হাঁড়ি উনুন কাপড় এই তিনটে উপকরণ নিবে সর্বপ্রথমে জলের উৎস থেকে পাওয়া জলকে অন্তত কুড়ি মিনিট হাঁড়িতে করে জ্বলন্ত উনুনের উপর ফুটিয়ে ঠান্ডা করতে হবে প্রথমে ফুটিয়ে নিতে হবে জলটা যেন ফুটতে থাকে তারপর সেটাকে ঠান্ডা করে পরিষ্কার কাপড় দিয়ে ছেঁকে নিতে হবে এই পদ্ধতিতে জলকে বিশুদ্ধ করা যেতে পারে নেক্সট হাড়ি হ্যালোজেন ট্যাবলেট এই দুটো উপকরণ মিশিয়ে কীভাবে জলকে বিশুদ্ধ করা যেতে পারে খুব তাড়াতাড়ি জলকে জীবাণুমুক্ত করতে হলে হ্যালোজেন ট্যাবলেট মিশিয়ে দিলে জল শোধন করা যায় মানে হ্যালোজেন ট্যাবলেট যেহেতু জলে উপস্থিত জীবাণুগুলোকে মেরে ফেলে তো সহজে জীবাণুমুক্ত হয়ে যায় ফিল্টার যন্ত্রে ফিল্টার যন্ত্র ব্যাটারির মাধ্যমে ক্ষতিকারক অনুজীবদের ধ্বংস করেও জীবাণুমুক্ত করা হয় তাহলে এই প্রক্রিয়াগুলোর মাধ্যমে জলকে বিশুদ্ধ করা হয় এই ছিল তোমাদের মানুষের খাদ্য চ্যাপ্টারের চেষ্টা করেছি সমস্ত বিষয়গুলো ডিটেলসে আলোচনা করে করার আশা করি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তবে কমেন্ট বক্সে জানিও